হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ট্রোজেন ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ট্রোজেন ক্রিমটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। এর মূল উপাদান হল ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড এবং জিঙ্ক অ্যাসিটেট। এই ক্রিমটি কেন ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করতে হবে, এই ক্রিমের কাজ কী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ট্রোজেন ক্রিমটি মূলত ডাইফেনহাইড্রামিন এবং জিঙ্ক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ডাইফেনহাইড্রামিন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, যা ত্বকীয় অ্যান্টি অ্যালার্জিক ও ব্যথা বিরোধী হিসেবে কাজ করে এবং হিস্টামিন নিঃসরণ বন্ধ করে। জিঙ্ক ত্বক রক্ষাকারী হিসেবে কাজ করে। ক্রিম সাময়িকভাবে ব্যথা এবং চুলকানি দূর করা সহ ফোকার কামড়, অল্প পোড়া, সূর্যের আলোতে পোড়া, অল্প কাটা, র্যাশ ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। মাত্রা ও ব্যবহার বিধি: আক্রান্ত স্থানে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। ক্রিম ব্যবহারের আগে ত্বক পরিষ্কার, ঠান্ডা ও শুষ্ক করে নিতে হবে। ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে গোসল করা যাবে না। মৃদুভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিম অদৃশ্য হয়ে যায়। সমগ্র ত্বকের উপরিভাগে, যেমন হাত ও পায়ের আঙ্গুলের মাঝে, নখের নিচে এবং হাত ও পায়ের তালুতে ভালোভাবে ব্যবহার করতে হবে। 2 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখমণ্ডল, গাঁড়, কান, মাথায় ব্যবহার করতে হবে। চোখ, মুখ ও নিকটবর্তী এলাকায় ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ব্যবহারের 8 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য হলো 35 টাকা। আর যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।